দিনভর হাজার মানুষের ফ্রি চিকিৎসা সেবা দিল নেটওয়ার্কিং বাংলাদেশ। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইনে এই সেবা দেওয়া হয়। সংগঠনটি জানিয়েছে, নামমাত্র অর্থের বিনিময়ে রেজিস্ট্রেশন করে সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতেই এই আয়োজন। এই ফ্রি চিকিৎসা পেতে সকাল থেকে সাধারণ মানুষের ভিড় ছিল। অনেকে জানিয়েছেন, এমন সেবায় তারা উপকৃত হয়েছেন। আর সেবা দিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীরাও। আসন্ন রমজানকে ঘিরে সাধারণ মানুষের মাঝে খাদ্য সহযোগিতা দেওয়ার ইচ্ছাও জানিয়েছে সংগঠনটি।